হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আল সাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। আবদুল্লাহ আল সাদ দেখছেন আবদুল্লাহ আল সাদ ব্লগস, ঠিক আছে? আজ ব্যতিক্রম হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আবদুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আল সাদ ব্লগস, ঠিক আছে? কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা রিয়াকশন টাইপের ব্লগ, যাকে পুরো ব্লগটাই ব্লার হইব, কিছুই করার নাই। ওটা রিয়াকশন দিছে হচ্ছে এই কন্টেন্ট কখন বানাইছে আমার, আমি যেই আইডিয়া তো তখন বুঝে। এগুলো হচ্ছে বছরের শুরুর দিক দিয়ে, যখন 2023 সাল বিদায় নেয় এবং 2024 সাল আসে, সেই টাইমে কন্টেন্টগুলো বানাইছে এবং কন্টেন্টগুলো পুরোটাই ব্লার হবে, কিছু করার নাই। কারণ কন্টেন্টে প্রথম যে ফুটেজটা আসছে, সেই ফুটেজটা হচ্ছে কাচ্চি খাইতেছে, এমন মানুষ হইতেছে, সাধারণ একটা মনে করেন কিছু করতেছে, মনে করেন খাইতেছে, একটা মিম দিয়ে দেবো, মনে করেন ইন্টারেস্টিং মনে হইব, সেগুলো ভিউ হয় প্রচুর। কারণ ওই কাজটা দেখা দেখি ওরা রিক্রিয়েট করার চেষ্টা করছে এবং হইতেছে। ওগুলো হচ্ছে ওর শর্ট ক্লিপগুলো হচ্ছে ইউটিউব শর্টসে আপলোড দেয়, যা ওর চ্যানেলে যায় দেখে আসতে পারেন, ঠিক আছে? আর কি বলবে, এখন প্রায় ভাব বেড়ে গেছে, ওর শর্টসে ভিউ হইতেছে বেশি এবং ওর শর্টসের কারণে ওর চ্যানেল আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব বেশি হয়ে গেছে। যেমন মেন চ্যানেল বা তোমার প্রথম চ্যানেল আব্দুল্লাহ স্যার টেলিভিশন, সেই টেলিভিশন এত বছর 4-5 বছর কাজ করার পর যখন একটা আমার চেয়ে কম সময় নিয়ে কন্টেন্ট বানায় আমার চেয়ে বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন এটা চিন্তার বিষয়। যাই হোক, এখন আগায় গেছে, বন্ধু বান্ধব ওটা হিংসার মধ্যে করা দরকার নেই, আগাইতেছে আমার বন্ধুই তো আগাইতেছে, বাইরের কেউ তো না, ওটা কোনো বিষয় না। ঠিক আছে, যাই হোক, তুমি সফলতার দিকে ধাবিত হও, আমি তোমার জন্য শুভকামনা। কিন্তু ও আবার বেশি অ্যাটিটিউড দেখে আমারে দিছে ব্লক করে। এখন আবার কি বলবো, ফ্রেন্ড রাগ করে ব্লক করছে, রাগ ভাঙাইয়া আনব্লক করাইতে হইব, যা আমি কিছুদিনের মধ্যে চেষ্টা করে যদি পারতে পারি তাহলে আমি সফল নেবো, নাহলে ওই ব্লক করে ওই বেশি হিংসা করে আমার চাকে গেছে গে এবং ওই সফল হইব। দেখা যাক কতটুকু আমি পারি, কতটুকু হিংসা করে থাকতে পারে, এটাই কি বলবো। আর আজকে হচ্ছে রমজান 10 নম্বর অথবা 9 নম্বর রমজান শেষের দিকে, রমজানে প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাচ্ছে। সব আমার আম্মুর জন্য মাস্ক দোয়া করবেন, সে চেষ্টা করছে প্রত্যেকটা রোজাটাই রাখা এবং অনেক পরিশ্রম করছে। সকালবেলা টিউশনই বলেন, নিজেও পড়াশোনার সাথে ব্যস্ত এবং ঘরের বাজার, রান্না এবং পানি আনা এভরিথিং তার একার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে আমি যতটুকু পারি করি, তাহলে সে তার মতো কষ্ট করে যায়। তার জন্য মন করে সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। চোখে একটা প্রবলেম দেখা দিচ্ছে, চোখ খালি জ্বলতেছে। যাই হোক, কী বলবো, এত কষ্ট নিয়ে এখন যে কন্টেন্ট বানাইতেছি, এটা বানানোর ইচ্ছা ছিল, এখন ঘুমানোর ইচ্ছা, মানে ঘুমার টাইম, কিন্তু না ঘুমাই আপনাদের জন্য কন্টেন্ট বানাইতেছি। আজকে তারা আমি চলতেছে, কিন্তু অসুস্থতা দুর্বলতার কারণে এসে পড়ছি আমি, আর কি বলবো, এরকম প্রবলেম নিয়ে আপনাদের জন্য কন্টেন্ট বানাই। যাই হোক, সবাই মন খুলে দোয়া করবেন আর আম্মুর জন্য দোয়া করবেন। যাই হোক, একইভাবে আবার কন্টেন্টগুলো আসতেছে, যেগুলো জানুয়ারি মাসের দিকে বানায়, যেটা হইতেছে ও মানে কিছু কিছু মিমস টাইপের কথাবার্তা আছে না, যেগুলো হইতেছে হাস্যকর টাইপের, ওই সব কথা বলে নিজেই তার রিয়াকশন দেয়। কাছে কাছে মনে কোনো একদিন বা কোনো এক জায়গায় এটা মনে হয়েছে আমার, ডিসেম্বর মাসে আমরা 16 ডিসেম্বর যে গার্লফ্রেন্ড মার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিলাম না, ওই যে কথা আগেও বলছি, এনে বলছি সামনেও আসবো, ওই দিন হইতেছে এরকম রান্নাবান্না করছে, মানে ও রাগ হয়েছে, রাগ হয়ে আমার একটা ফ্রেন্ড আছিল, ফ্রেন্ডও ওরে নিয়ে গেছে যে আসেন ভাই, রাগ হয়েছে, গার্লফ্রেন্ড এসে দেরি করে 9টা বাজে পুরো দাঁড়ায় রয়েছে এবং আর গার্লফ্রেন্ড আসে 2টার দিকে। মানে চিন্তা করেন প্রায় কত ঘন্টা দাঁড়ায় থাকার পরে এদিক ওদিক হাঁটা চলে, এক স্ট্যান্ড বলে আরেক স্ট্যান্ডে, অনেক মার্কেটের সামনে দাঁড়ায় এবং অনেক লেট করে তারা সাজা গুজে আসে, আমিও লেট করে আসি। আমারও কইছিল আগে আগাইতে 9টা 8টা 9টার দিকে, কিন্তু আমিও লেট করে সেই হইতেছে ইয়ার সময় আসি 1টা বাজে বা 11টা 12টার দিকে। তাই এবং তার গার্লফ্রেন্ড আরও লেট করে 2টার দিকে আসে, যা প্রচুর মন মন খারাপও না খাইয়ে আসছে। পরে ওর আমার একটা ফ্রেন্ড আসছিলো বা ওরও ফ্রেন্ড, ঠিক আছে, মানে সমস্যার কারণে পড়ালেখাগুলো কন্টিনিউ করতে পারে নাই, ওটা কোনো বিষয় না, বন্ধু বান্ধব ওটা হয়ে থাকে। পরে ওরে নিয়ে যায় একটা দোকানে, দোকানে নিয়ে আর বিরিয়ানি খাওয়ায়, ঠিক আছে, মশলা মশলা দেওয়া, ঠিক আছে, মানে গোশ মাংস সব দেওয়া ওই জায়গায়। মনে হচ্ছে ওই টাইমে আমার মনে হয় যতটুকু ওই ছবিটা তোলা অথবা আগে পরে কোনো একদিন, আমি শিওর জানি না, কারণ ওই কথাটা শেয়ার করে কোন দিকে যাই না যাই, যাই হোক, ওই দিনের হইতে পারে, নাহলে অন্য কোনো দিনের হইতে পারে। ও আবার বেশি নড়াচড়া করে, এদিক ওদিক শোতে যায়,
এবং ওর কলেজ হইতেছে রাজনীতি, ও বা একজন স্টুডেন্ট ছিল যে হইতেছে পরবর্তীতে পরবর্তীতে বড় একটা নেতা হয়, যার কারণে নেতার স্মৃতি রাখার জন্য এবং বড় একটা কলেজ নিজের কলেজেরই পরে স্টুডেন্ট হয়ে বড় একটা দায়িত্ব পায় নিজের কলেজে, যা এখন রাজনীতি নিয়ে আসছে কলেজে এবং তার দলই এখন ক্ষমতায় আছে, সেজন্য কলেজটাও তার হাতে, এরকম একটা ব্যাপার নিয়ে একটা দল ছেলে পেলেদের মধ্যে একটা নিজেদের টিম ভারী করার জন্য এই কাজগুলো করছে, যাতে আমার দলটা ভালোই হয় বা আমার যেই স্টুডেন্টগুলো আছে তারা যদি আমার কথাবার্তা বেশি বলে, এর জন্য এটা সেন্টার এটা কন্টিনিউ করছে। যাই হোক, ওই সময় ওই ধরনের ওই লাইনে চলছে এবং প্রচুর খাওয়া দাওয়া বলেন প্রচুর ঘোরাফেরা ওই কারণে করতে পারছে। এটা আমি মিস করছি, কারণ আমি যেই কলেজে পড়ছি ওই কলেজে এত ফ্যাসিলিটি নাই। একটা আমার একটা ক্যান্টিন বানানোর কথা ছিল, কিন্তু ক্যান্টিনটি পরবর্তীতে আর বানানো হয়নি, তার মানে একটা শেষটা আমি মা মনে করেন কিছুটা মানে 1-2 বছর যেভাবে পার্সি গ্যাপ মানে শেষ করছি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সময় গেছে। শুধু মানুষের গিবত বইলে লাভ নাই, যে সময় গেছে বেস্ট গেছে আলহামদুলিল্লাহ। আর ওদের কলেজে থাকলেও মনে হয় আরও বেস্ট যেত অথবা খারাপ যেতে পারতো, আল্লাহ যা ভালো মনে করে তাই করছে, এটা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এটাই এখন ও অন্য ক্যাটাগরিতে এখন গ্রামে চলে যেতে পারে, বলছে যে বাসা ছেড়ে আমি গাজীপুর চলে যেতে পারি, 2 মাসে ইনশাল্লাহ একবার দেখা করার চেষ্টা করবো বলে গেল আমার। এখন দেখি যদি গেছে নাকি না গেছে 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ জানাই দিতে পারবো আপনাদেরকে। আর হচ্ছে ওই সময় কন্টেন্টগুলো বানাইছে যা এখনও সেগুলো রানিং আছে, আর কি বলবো, আর বাসার অনেক ফুটেজ আছে, অনেক স্মৃতি আছে যা আমার আগের ব্লগে এই ব্লগ এবং সামনের ব্লগ ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব, যে যুক্ত থাকলে জানতে পারবেন। এটাই এখন ওর সাথে ওরকমভাবে দেখা সাক্ষাৎ নাই। এটা মানুষ ক্যান করে যে তার মিমস টাইপের বানায়, একটু ভিউ হয়, একটু একটা এক্সট্রা আছে, তারপর ইফেক্ট পরে, তারপর একটু মিউজিক থাকে এই জামিয়া, ঠিক আছে, একটা গান টাইপের থাকে, সেগুলো কন্টেন্টগুলো যে একটু ভিউ বেশি হয়, এই কারণে আগ্রহ নিয়ে ওরা কন্টেন্ট বানায় যায় নিয়মিত। আর ওই সময় আর গার্লফ্রেন্ড নিয়ে আমি ওই ব্লগগুলো আসবে ওই সময় ওই কথাগুলো শেয়ার করবে, এখন ওই টপিক আই না, শুধু ব্লগগুলো লং করা দরকার নাই। আর ঘুম আসতেছে প্রচুর, চেষ্টা করবো গোসল করার, যদি গোসল করার সুযোগ থাকে গোসল করবো, না যদি আম্মু উঠা যায় তাহলে আর গোসল হবে না, শুয়ে পড়বো, শুয়ে আবার আজকে আবার সেরি করা লাগবো, ঝামেলা আছে। আলহামদুলিল্লাহ এই 3টা ব্লগ যে এখনই বানাই ফেলতে হইতেছে এর অনেক বড় একটা বিষয়, আর ওই জায়গায় আছে 4টা, সব মিল্লা হইতেছে ভালো একটা যাইবো, দেখি যদি পারি ওইটাকে ধরমু, নইলে এটা দিয়ে চার্জে জায়গায় গোসলে চলে যাবো, দেখি আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয় তাহলে ওটাও ধরতে পারি। আর আম্মু ঘুমাইতেছে, আম্মু ডিস্টার্ব হইব, সেই জন্য পাশের রুমে লাইট জ্বালা এখন করতেছি, আর শুয়ে পড়বো গোসল করার পর, না চোখ জ্বলার কারণে উঠছে, নাহলে উঠতাম না। আর এই ব্লগগুলোও শেষ করতে পারতেছে, আল্লাহ পাকের কাছে অনেক বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ। এগুলো অনেক দিন ধরে পেন্ডিংয়ে আসছিলো, যখন করার দরকার ছিল তখন যদি করতাম তাহলে এতগুলো এখনও জমতো না, ঠিক আছে, সামনে যদি আরও জমতে পারে মানে সামনে কন্টেন্ট খুঁজেও না পাইতে পারে এরকম অবস্থা হইতে পারে। যাই হোক, একসাথে যখন জমে তখন টেনশন অনেক পড়া যায়, তখন একদম ফ্রি থাকি তখন আর টেনশন থাকে না, তখন ভালো লাগে। কিন্তু এখন ভালো লাগার জন্য এই কাজগুলো আগেই করে রাখতেছি, এটা পরবর্তীতে ফ্রি সময় পাম তখন কমুখী কাজ কো এটাই। আর 6 দিনের মধ্যে যদি শেষ করতে পারি তাহলে তো ভালোই, আর না পারলে চেষ্টা করব যদি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, আর আর ফ্যান বন্ধ করার জন্য আদেশ আসছে যে এটা বন্ধ করতে হবে, আর আমার ব্লগে হইতেছে আর 2-3 মিনিট হইতেছে কন্টেন্ট বানামু তারপর শেষ করুম, এছাড়া অফ করার আমার কষ্টকর হয়ে যাবো। যাই হোক, এটাই ব্লগ, আর হইতেছে বললাম ওই জায়গায় স্মৃতি, আগের স্মৃতি সব স্মৃতি আপনাদেরকে শেয়ার করতেছি, যেটা এখন এই কালারে এটা আসার মেন কারণ হইতেছে যে ও কি যে এডিটিংটা করছে, সে এডিটিংয়ে লাস্টে আর কোনো কন্টেন্ট পায় নাই, কাহিনা লাগাই দিছে, ও মানে ক্যাপকাট দিয়ে এডিট করে। আমি এখন তো ভিএন শুরু করছি, আগে হচ্ছে কাইন মাস্টার পাওয়ার ডাইরেক্টর দিয়ে করতাম, কাইন মাস্টার দিয়ে সবার প্রথমে করছি, তারপরে বুঝলাম যে এই ফোনের জন্য কাইন মাস্টার বেস্ট না, কাইন মাস্টার প্রচুর হ্যাং করে ল্যাগ করে এবং এক্সপোর্ট টাইম প্রচুর নেয়। পরবর্তীতে পাওয়ার ডাইরেক্টরে জাম্প করি, কিছুদিন ওটা দিয়ে বানাই, পরে কাইন মাস্টারও কিছুদিন বানাই, এখন নইতে অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশন লঞ্চ করছে পরবর্তীতে ওই ধরনের সাথে তাল মিলানোর জন্য। আমি এখন ভিএন দিয়ে স্টার্ট করছি, যা হচ্ছে আইফোনও ইউজ করা যায়, দেখ ভালো একটা অ্যাপ্লিকেশন আলহামদুলিল্লাহ। আমার আম্মার জন্য মাসলি দোয়া করবেন, মাস্টার দোয়া করবেন, ঠিক আছে, আমার আম্মার জন্য মন খুলে দোয়া করবেন। দেখ ব্লগটা আপনার লং হয়েছে আর লং করার ইচ্ছা নাই, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত গুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা ছড়াই দেবেন। যারা আপনাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সবার জন্য দোয়া করবেন, আমার যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলতে পারি না, যে কথাগুলো বলা ছিল না সেই কথাগুলো বলে ফেলছি, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্টে জানাবেন। আর আমার আম্মার জন্য মাস্ক দোয়া করবেন। ফ্যানটা বন্ধ করে আদেশ আসছে, যায় তাদের ফ্যানটা বন্ধ করি, আর এটা পুরোটাই ব্লার হবে। আর হচ্ছে আগে পরের বছরের প্রথম দিকের কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করলাম, যখন আমি তো কাপড়ের দোকানে জবে থাকি, পরে আবার আইসে আবার আমার মামার মেয়ের আকিকা, তারপর আমার খালামণির ছেলে, এভরিথিং মিলে কয়েকদিন একটু গ্যাপ হয়ে যায় 2-3 মাস, যা হচ্ছে এখন কন্টিনিউ করে সেগুলো শেষ করার একটা প্রস্তুতিও আসতেছে। আর ওই ফোনটা ঠিক করার কারণে আরও সুযোগ পাইতেছে আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যে আরও 2-3টা ফোন চলে আসতে পারে আমার আশা করি। একটা ফোন তো কেনার জন্য প্রায় নেমে গেছিলাম, যে জায়গা থেকে আবার ব্যাক করি, সামনে একটা ফোন নিজের পরিবার থেকেও আসতে পারে, যেটা খালাম্মাই দিতে পারে, যেটা আম্মু ফোন দিয়ে জানলে নিশ্চিত হইলো। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। রমজান মাস চলতেছে, তারা এই পরে একজন ফিরে আসছে, আমি হইতাছে আজকে শরীর অনেক দুর্বল দেখা যাচ্ছে, সেই জন্য যাওয়ার সুযোগ হয়নি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে আমার আম্মুর জন্য মাস্ক দোয়া করবেন, আমার আম্মুর জন্য, আমার জন্য এই ফোনগুলোর জন্য, আমার সেটআপটা।